হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি, সুস্থ আছি। তো এখন আমরা যাচ্ছি স্নো সিটি। এখন আমরা আর ভাইজাকে থাকি না, এখন আমরা থাকি ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে এখানে একটা স্নো সিটি বলে একটা জায়গা আছে, খুবই ভালো। তো আমার এর আগের বছর আগে আমরা যখন ছিলাম তখন আমাদের যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওখান থেকে খুবই দূরত্ব হতো, তাই আর যাওয়া হয়নি কোনো দিন। 7 বছর থেকেও কোনো দিন আসা হয়নি এই জায়গাটাতে। তো এখন আমার তো যেহেতু এর আশেপাশেই আছি, বাড়ি থেকে প্রায় 40-45 মিনিট মতো লাগে, তাই আমরা এখন এসে গেছি। আমরা এখন এখানে এসে গেছি। এটা জি, কেউ যদি আসতে চাও তাহলে অবশ্যই পুরো তথ্যটা জেনে নিও, কেমন করে আসতে হবে, টিকিট কত থাকে, কি ব্যাপার, সব কিছুই আমি এই ভিডিওর মধ্যে বলবো। তো এখানে আমরা এখন পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে টিকিটটাও নিয়ে নিয়েছি। টিকিটটা ছিল 750, সবারই 750 থাকে, ছোটো 1 থেকে 2 বছর বাচ্চা থাকে না, বাকি এর উপর থেকে সবারই ওখানে মোটামুটি টিকিট লাগে। তো 750 করে সবারই থাকে টিকিট। তো আমরা এখন টিকিট নিয়ে লাইনের মধ্যে মধ্যে এসে গেছি। আর এখানে দেখুন ড্রেস, এখানে যাওয়ার জন্য ভেতরে সব কিছু ড্রেস দিচ্ছে, জ্যাকেট, বোর্ড, হ্যান্ড গ্লাভস সব কিছুই দিচ্ছে। আর হ্যাঁ, এখানে আসতে গেলে বাড়ি থেকে অবশ্যই সক্সটা ক্যারি করে আনবেন যদি থাকে, না হলেও কোনো অসুবিধা নেই, এখানে এরা দিয়েই দেয়, কিনতে পাওয়া যায় মোটামুটি ওটা, আর ওরা ফ্রিতে দেয় না, বাকি ওটাকে কিনতে হয়, তারপরে সব কিছুই ফ্রিতে এখানে ভেতরে, এটা টিকিটের পর। তো আমরাও মোটামুটি ভেতরে এসে গেছি, এরপর তোমরা তাহলে দেখতে থাকো আর আমাদের সঙ্গে থেকো। তো আমরা তো ভেতরে এসে খুবই এনজয় করছি, আমার বিশেষ করে আমার ছেলে খুবই এনজয় করছে ভেতরে। এই যে চারদিকে পরো পুরো বরফ বরফ পরা আছে, আইসগুলো এইভাবে রাখা আছে, ভেতরে একটা এইভাবে একটা টয় খেলনা ওই ছিল বাচ্চাদের জন্য, তাই আমার ছেলেও এটাতে বসে এরকম করছে। তো ওপর থেকে একটা স্লাইডের মতো আছে, ওটাতেও করতে পারেন, কিন্তু আমরা যেহেতু সঙ্গে ছোটো বাচ্চা ছিল তো আমরা আর রিস্ক নিয়ে ওপরে যাই, ওপর থেকে এমনি ঘুরে এসে গেছি, ওটা আর ড্রাইভটা আর করিনি আমরা। তোমরা তাহলে দেখতে থাকো আর সঙ্গে থেকো, আশা করি সবার খুব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো। চলো, বাই বাই।